নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমাদের অনলাইনে পাঠদান চলছে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। তো এই অনলাইন পাঠদানে আপনাদের কিছু সমস্যা আপনারা আমাদের বলেছেন, সেটা হচ্ছে মোবাইলের অপব্যবহার হচ্ছে। ইউটিউবে কেউ কেউ বলেছেন যে ইউটিউবে না দিলেই ভালো, তো সেক্ষেত্রে আমি বলছি যে আমাদের কিছু ক্লাস টিচিং মানে পাঠদান বড় আর বড় বড় ভিডিও সেগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে দেওয়া সম্ভব হচ্ছে না, আপলোড হচ্ছে না, যে কারণে আমরা ইউটিউব ব্যবহার করতে বাধ্য হচ্ছি। এক্ষেত্রে আপনাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে ইউটিউব থেকে আপনারা ডাউনলোড করে নিন, করে শিক্ষার্থীদের দিন, তাহলে এই সমস্যা থাকবে না। মূল বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে, আমরা তো শিক্ষার্থীদের দেখছি না, আমাদের পাশে নাই শিক্ষার্থী, আপনাদের পাশে। শিক্ষার্থীর ওপর এবং ফোনের উপর নিয়ন্ত্রণটা আপনাদের হাতে থাকতে হবে। আপনারা যখন পাঠদান শুরু হবে আপনারা থাকবেন, পাঠদান শেষটা আপনাদের হাতে হবে, কী পড়ানো হচ্ছে, শিক্ষার্থী কী পড়ছে, সব কিছু আপনাদের দেখতে হবে। অর্থাৎ শিক্ষার্থীর পাশে আপনাদের একজনকে অবশ্যই থাকতে হবে, তাহলে দেখবেন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আমরা এই মোবাইল পাঠদানে মোবাইল ব্যবহারে, শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারের প্রবল আমাদের আপত্তি রয়েছে। এই বিশেষ পরিস্থিতিতে আমরা বাধ্য হচ্ছি মোবাইলের মাধ্যমে পাঠদান করতে, এই একটা বিষয়। আর একটা বিষয় বলছি, আগামী সপ্তাহ থেকে আমাদের সংস্কৃত এবং কম্পিউটার বিষয়ে পাঠদান চালু হবে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর। তো তার জন্য রুটিনের কিছু পরিবর্তন হবে, সময়সূচির কিছু পরিবর্তন হবে, সেটা আপনারা আমরা জানিয়ে দেব সময়। পরীক্ষার কথা আমি আগে পূর্বেই বলে দিয়েছি যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন একসাথে হবে, ওই জুলাই মাসের শেষ নাগাদ যে সময়সূচি আছে সেই সূচি অনুযায়ী হবে। আর একটা বিষয়, আপনারা শুল্কর কথা বলছেন, অনেকেই ফোন করছেন যে আমরা কীভাবে শুল্ক দেবো, মানে আপনারা দিতে চাইছেন, তো সেক্ষেত্রে আমরা বলছি যে অনলাইনে শুল্ক নিয়ে আমরা একটু ভাবছি, আমাদের কিছু সমস্যা আছে যে কারণে আমরা এই মুহূর্তে অনলাইনে চালু করতে পারছি না। তবে আমরা শীঘ্রই নোটিশের মাধ্যমে আপনাদের জানাবো কবে থেকে আমরা শুল্ক নেব, আপনাদের জানিয়ে দেব। আপনারা ঠিকঠাক থাকুন, সুস্থ থাকুন, শিক্ষার্থী কীভাবে পড়াশোনা করছে তা দেখুন। আজকের মতো নমস্কার।